আজকে আবার কি ফুল ফুল এনেছি তোমার জন্য? সুন্দর তো, অনেক সুন্দর। আর কিছু বলবা? না, তাহলে যাও যাও। থ্যাংক ইউ, এই জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি। তাহলে গতকাল আসলে না কেন? আমি তো গতকাল মামার বাসায় ছিলাম। মামা তো আমাকে ছাড়া কোনো কাজই করতে পারে না। মামা ফোন দিচ্ছে, একটু কথা বলে আসি। হ্যালো জান, তুমি কই? আমি তো মামার বাসায়। তোমার আমার সাথে দেখা করার কথা? আমি একদমই ভুলে গেছি। 10 মিনিটের মধ্যে এসে আমার সামনে হাজির হও, তাহলে সত্যি তোমার কপালে শুনে গেছে। এখনই আসছি। মামা ফোন দিছে, যেতে হবে, কাল দেখা হবে। আমি 10 মিনিট যাবো তোমার জন্য এখানে ওয়েট করতেছি, আর তুমি মাত্র আসছো, তাও আবার একটা ফোন নিয়া। সরি বাবা, মামার বাসায় ছিলাম, এজন্য আসতে পারি না। মামার বাসায় ছিলা? তাহলে যাও না, মামার মেয়ের সাথে প্রেম করো, আমার সাথে কেন দেখা করতে আসছো? যাও। চলো, সরি, চলো অন্য কোথাও যাবো, চলো। Thank you.
তোর নিগে হ তোর লিগে মাত্র কিনে আনলাম আমি ফুল মাত্র কিনে আনলাম তোমার না মানে আর কয়টা মেয়ের ফুল দেস তুই বিশ্বাস করো এটা আমার না আর কয়টা মেয়ের সাথে প্রেম করিস তুই আমি কি তোর মতো নাকি ফোন একজনের সাথে ফেসবুক অন্যজনের সাথে কি আমি আর ছেলের সাথে প্রেম করি হ্যাঁ তুমি আর ছেলের সাথে প্রেম করো বেশ তো আর কর তোর কি তাহলে আমি আরো ফুল দেব আরো মেয়ের সাথে প্রেম করব